হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং দেখো আমি অনলাইন ক্লাসে তোমাদের এখন ইউকেজির মেন্টাল ম্যাথ করাবো তো আজকে তোমাদের হবে কি এক্সারসাইজ থার্টি সিক্স মানে তোমাদের সিলেবাসে আমি যেই যেই চ্যাপ্টারগুলো দিয়েছিলাম তার মধ্যে এটা একটা তো আজকে আমি একটা সম্পূর্ণ নতুন টপিক তোমাদের শেখাবো সেটা হচ্ছে তোমাদের যে ঘড়ি দেখা হয় সেই সেটা সেই জিনিসটা কিন্তু আজকে আমি তোমাদের শেখাবো তোমরা হয়তো কেউ কেউ ঘড়ি দেখা জানো আবার কেউ কেউ হয়তো জানো না তো ঘড়ি দেখতে গেলে আমাদের কিন্তু একটা টেবিল নাম্বার জানলেই কিন্তু আমাদের ঘড়ি দেখা প্রায় আমরা শিখে যাব সেটা হচ্ছে কোন টেবিল নাম্বার সেটা হচ্ছে ক্লাস সরি সেটা হচ্ছে ফাইভের টেবিল নাম্বার ঠিক আছে তো ফাইভের টেবিল নাম্বারটা জানলেই কিন্তু আমরা ঘড়ি দেখাটা মোটামুটি আমরা অর্ধেক শিখে গেলাম তো তাহলে দেখো এবার দেখো এখানে কিন্তু আমাদের কি বলেছে এখানে কিন্তু আমাদের একটা করে দিয়েছে এবার বাকিগুলো হচ্ছে আমাদের করতে হবে ঘড়ি দেখা কিন্তু খুব সহজ ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো তাহলেই কিন্তু তোমরা মোটামুটি শিখে যাবে দেখো কি বলেছে দেখো হোয়াট টাইম ডু দ্য ক্লক শোজ মানে এখানে ঘড়িতে কোন টাইমগুলো দেখাচ্ছে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ মানে একটা তোমাদের জন্য করে দিয়েছে দেখো এখানেরটাই আমি দেখাচ্ছি এখানে দেখো তোমাদেরকে এই ছোটো কাঁটাটা এই যে দেখো এই ছোটো লাল কাঁটাটা এবং এই বড় কাঁটাটা ফলো করতে হবে একটা জিনিস মনে রাখবে এই ছোটো কাঁটাটা হচ্ছে যে যার ঘরে থাকবে তটা বাজবে আর এই বড় কাঁটাটা যার ঘরে থাকবে তাকে তোমাকে ফাইভের টেবিল সেই সেই পর্যন্ত তোমাকে ফাইভের টেবিল কাউন্ট করতে হবে দেখো এখানে কটা কার মাঝখানে আছে ওয়ানের মাঝখানে আছে দেখো এখানে ওয়ান লেখাতে ছোটো কাঁটাটা ওয়ান ওয়ান আছে আর এখানে দেখো বড় কাঁটাটা কার ঘরে আছে সিক্সের ঘরে আছে তাই তো দেখো এখানে ফাইভের টেবিল পর ফাইভ ওয়ান যা ফাইভ ফাইভ টু যা টেন ফাইভ থ্রি যা ফিফটিন তারপর হচ্ছে ফাইভ ফোর যা টোয়েন্টি ফাইভ ফাইভ জে টোয়েন্টি ফাইভ ফাইভ সিক্স আর কত থার্টি দেখো ওয়ান থার্টি তাহলে নেক্সট আমরা করি দেখি দেখো এখানে ছোটো কাঁটা কার ঘরে আছে সিক্স তাই তো তাহলে আমরা এখানে সিক্স লিখে নেব আমরা এখানে সিক্স লিখে নিলাম আগে আমরা এটা করে নিলাম আর বড়ো কাঁটাটা কার ঘরে আছে থ্রির ঘরে আছে তাই তো তাহলে মানে আমরা ফাইভের টেবিল পড়বো তার মানে আমরা ফাইভের টেবিল পড়ব ফাইভ ওয়ান জা ফাইভ ফাইভ টু জা টেন ফাইভ থ্রি জা ফিফটিন তাহলে এখানে কী হবে সিক্স ফিফটিন নেক্সট দেখো এখানে ছোটো কাঁটাটা কার ঘরে আছে মানে ছোটো কাঁটা মানে হচ্ছে এই লাল কাঁটাটা কার ঘরে আছে দেখো ফাইভের ঘরে আছে তার মানে আমরা এখানে ফাইভ বসিয়ে দিলাম আচ্ছা এবার বড় কাঁটাটা কার ঘরে আছে ওয়ানের ঘরে আছে তাহলে ফাইভের টেবিল পড়বো ফাইভ ওয়ান যার কত ফাইভই হবে তার মানে পাঁচটা পাঁচ বাজলো ঠিক আছে নেক্সট দেখো এখানে কি বলেছে এখানে কী বলেছে দেখো আচ্ছা এটা আমি ক্রস করছি কেন কি তোমরা ইলেভেন ইলেভেনের এখনও টেবিল নাম মানে ইলেভেনের টেবিল নাম্বারটা এখনও শেখো নি সেই জন্য আমি আপাতত তোমাদের এটা শেখাচ্ছি না টেন পর্যন্ত যেহেতু তোমরা শিখেছো তো আমি টেন পর্যন্তর মধ্যেই করাচ্ছি নেক্সট দেখো কি বলেছে এখানে কটা কটা দেখো এখানে এই কাঁটাটা কার ছোটো কাঁটাটা ঘরে আছে প্রায় দুইয়ের কাছাকাছি আছে তাই তো তার মানে আমি এখানে টু লিখে দেব আর হচ্ছে যে এখানে বড়ো কাঁটা কার ঘরে আছে সিক্সের ঘরে আছে তাহলে আমরা সিক্স পর্যন্ত টেবিল পড়ব ফাইভ এর ফাইভ ওয়ান জা ফাইভ ফাইভ টু জার টেন ফাইভ থ্রি জার ফিফটিন ফাইভ ফোর জার টোয়েন্টি ফাইভ ফাইভ জার টোয়েন্টি ফাইভ ফাইভ সিক্স জার হচ্ছে কত থার্টি তার মানে টু থার্টি এরপরে দেখো ছোটো কাঁটাটা আর বড়ো কাঁটাটা একই ঘরে আছে তার মানে ছোটো কাঁটাটাও কার ঘরে আছে টেনের ঘরে আছে সেই জন্য আমরা এখানে টেন লিখবো আর বড়ো কাঁটাটাও কিন্তু কি আছে টেনের ঘরেই আছে তার মানে আমরা ফাইভের টেবিল পরবো টেন 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 পর্যন্ত টেন ফাইভ আর কত ফাইভ টেন যার কত হয় সেটা আমরা দেখব ফাইভ টেন কত হয় ফিফটি হয় তার মানে টেন ফিফটি বাজে এখন দেখো এখানে ছোটো কাঁটাটা কার ঘরে আছে এটা প্রায় ছয়ের ঘরে আছে তার মানে আমরা এখানে সিক্স লিখলাম আর এখানে ফোর আছে মানে হচ্ছে ফাইভ ফোর জার কত হর টোয়েন্টি আচ্ছা এখানে দেখো ছোটো কাঁটাটা কার ঘরে আছে ইলেভেনের ঘরে আছে তার মানে আমরা ইলেভেন লিখলাম আর বড় কাঁটাটা কার ঘরে আছে থ্রির ঘরে আছে তার মানে ফাইভ থ্রি জার কত ফিফটিন তাহলে বোঝা গেল মানে ছোটো কাঁটাটা যার ঘরে থাকবে তটা বাজবে আর বড় কাঁটাটা যার ঘরে আছে তোমাকে ফাইভের টেবিল পড়তে হবে সেই পর্যন্ত যত হবে তত যেমন দেখো এখানে এটা সিক্সের ঘরে আছে মানে সিক্স বসলো আর এখানে ফোর আছে মানে কি হয়ে গেল টোয়েন্টি বসে গেল মানে ফাইভ ফোর সার টোয়েন্টি ঠিক আছে দেখো তাহলে আমি তোমাদের আজকে এইটুকুই করালাম নেক্সট দিন তোমাদের এই ওয়াচগুলোকে ড্র করতে হবে একটা টাইম দিয়ে দিয়েছে সেটা তোমাদের ড্র করতে হবে এটা নেক্সট এক্সচেঞ্জ করাবো আজকে এটাই আপাতত মাথার মধ্যে রাখো যে ঘড়ি দেখাটা কীভাবে না ছোটো কাটাটা যার ঘরে থাকবে তটা বাজবে আর বড়ো কাঁটাটা যার ঘরে থাকবে তাকে ফাইভের সাথে ফাইভের টেবিল নাম্বার পরে সেটা বের করতে হবে তো যাই হোক আজ এতটুকুই থাক টা হবে নাইস ডে থ্যাংক ইউ